মালিক শুনে না, শুনে না বলেন তো আপনার আমার প্রতি মহাব্বত আমার মামার মা বাবার বেশি না আল্লাহর বেশি? সারা দুনিয়া হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহাব্বত নামক বস্তুটা যখন রব্বুল আলামিন সৃষ্টি করেন, এই মহাব্বত নামক বস্তুটা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানান, এটাকে একশত ভাগে ভাগ করেছেন। কয়শো ভাগ জোরে বলেন? মহাব্বত নামক বস্তুটাকে রব্বুল আলামিন একশত ভাগে ভাগ করেছেন। একটা ভাগ শুধুমাত্র সারা দুনিয়ার জমিনের ভিতরে ছড়ায় দিলেন, একটা ভাগকে ইনসানের ভিতরে দেন, একটা ভাগকে জিন্নাতের ভিতরে দেন, একটা ভাগকে ফিরিস্তার ভিতরে দেন, একটা ভাগকে পশু পাখির ভিতরে দেন, আর বাকি থাকলো কত ভাগ বলে? 99 ভাগ। একশত ভাগ মহাব্বত আল্লাহ পাক এটাকে ভাগ করার পর এক ভাগটা সারা দুনিয়ার জমিনে ছড়ায় দেয়, বাকি থাকে 99 ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বান্দা, বাকি 99 ভাগ মহব্বত রব্বুল আলামিন কি করছেন জানো? এক ভাগ সারা দুনিয়ার জমিনে ছড়ায় দেওয়ার পর বাকি 99 ভাগ মহব্বত আমার মাওলা পাক শুধুমাত্র আল্লাহর দিনের ভিতরে রেখেছেন একমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য। তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা জীবন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা বিশ্বদিন। কার দয়া? দেখেন আপনার আমার প্রতি আমার মা বাবার মহব্বত কত বেশি, যার শুরু আছে শেষ নাই। হাজারো অন্যায় করার পরে কোন সন্তান যদি মায়ের কাছে যায় খালি এতটুকু বলে, আম্মা আমি মাফ চাইতে যে আমার জিন্দিগিতে হবে না, একটু খালি চুমা একটা দেয় গালটার ভিতরে কপালটার ভিতরে, এক চুমাতে মা হাজারো কষ্ট ভুলে যায়, একটা চুমা। হাজারো অন্যায় করবেন খালি একটু জড়ায় ধরবেন আম্মুকে, আম্মু সব কষ্ট ভুলে যাবে, বলবে না আমার সন্তান আমার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, মা তোমাদের জন্য সবচেয়ে উত্তম একটা সম্পদ। যেই মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানিয়েছেন, হাদিস শরীফে রাসূল বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। এত বেশি মায়া, এত বেশি মায়া, এত বেশি দরদ, মায়ের প্রতি সন্তানের দরদ, সন্তানের প্রতি মায়ের দরদ, বাবার প্রতি ছেলের দরদ, ছেলের প্রতি বাবার দরদ, হাজারো দরদকে উপেক্ষা করে যদি 100 ভাগের 1 ভাগের মহাব্বত সেখান থেকে কিঞ্চিত পরিমাণ পাওয়ার পর যদি এত বেশি মহাব্বত থাকে সন্তানের জন্য, তাহলে যেই মালিক 99 ভাগ মহাব্বত আল্লাহর দিলে ঢুকায় রাখছেন, ওই আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে যায়। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর দরবারে ডাক দেয়া, বলে মালিক আমার স্বামী আমাকে তালাক দিয়া দিল, মোহাম্মদের কাছে গেলাম, মোহাম্মদ আমাকে কোনো সমাধান দেন নাই, রসুল আমাকে কোনো সমাধান দেন নাই, পয়গম্বর আমাকে কোনো কথা বলেন নাই, আল্লাহ রসুলের কাছ থেকে আমি কেমন যেন হতাশ হয়ে চলে আসলাম। হে রব্বুল আলামিন, তুমি মাওলা মেহরবানি করে আমার একটা সমাধান দিয়া দাও, আল্লাহ আমার সন্তানগুলোর দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার স্বামীর দিকে তাকাও, আমার স্বামী না বুঝে এই কথা বলে ফেলছে, আল্লাহ দুনিয়ার কেউ না জানলো, তুমি জানো মালিক, তোমার কাছে আমি চাই রব্বুল আলামিন তুমি আমার ডাকে একটু সাড়া দিয়ে দাও। একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, বারবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, সারা দুনিয়ার মানুষ না শুনলে আমার মাওলা শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠায় দিয়া বলে, জিব্রাইল আমার পয়গম্বরকে যে ডাক দিয়া বলো, আমি আল্লাহ পাক আয়াত দিলাম, সুরাই নাজিল করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার ডাকে সাড়া দিয়া কোরআনের ভিতরে একটা সুরাই নাজিল করে দিলেন। রব্বুল আলামিন বলেন, কদ সামিআ আল্লাহু
القول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما هي الدنيا ربهر ما একজন মহিলা বান্দা যদি আল্লাহকে ডাকে একজন মহিলা বান্দি যদি আল্লাহর ডাকে সারা দিয়া আয়াত নাযিল করে দিতে পারে একজন আল্লাহ ওয়ালা বান্দা পুরুষ যখন রব্বুল আলামিনের কাছে যায় আমার মাওলা পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার ডাকে হাজারো বার সারা দিয়া দেয় মহিলা মানুষ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলেন আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়া বলতেছেন কদ সামিআ আল্লাহু কওলা আল্লাতী তুজাদিলুক আমি আল্লাহ পাক কিন্তু সবই শুনলাম যে মহিলাটা আপনার কাছে স্বামীর বিষয়ে মুজাদালা করলো ঝগড়াঝাটি করলো পয়গম্বর আপনি তাকে কোনো সমাধান দিতে পারেন নাই হে রাসূল আপনি তাকে বলেন আমি আল্লাহ কিন্তু তার কথা শুনছি আপনি না শুনলো সুতরাং এই বান্দিটার জন্য আমি আল্লাহ পাক তার স্বামীকে আবারও সুন্দর করে হালাল ঘোষণা করলাম সুবহানাল্লাহ ভাইরা আমার এই মহিলাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে তার যেই চাওয়া আছে সেই চাওয়া পূরণ করে নেয় এইজন্য তাফসীরে বাইজাবির ভিতরে মুফাসসির লেখেন ইলা খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সম্মানী ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন আমিরুল মুমিনিন এই আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হওয়ার পরও খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র মহিলা যেই মহিলাটা হযরত ওমর ফারুককে ধমক দিয়ে দিয়ে কথা বলতেন যে ওমর এটা করো ওইটা করো এটা করো না ওমর আল্লাহকে ভয় করো তখন ওনার বয়স অনেক বেশি হয়ে গিয়েছে হযরত ওমর ফারুক খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে দাঁড়ায় যাইতেন আমিরুল মুমিনিন দাঁড়ায় যাইতেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোন সাধারণ এলাকার কোন বান্দাকে দেখে দাঁড়ায় যায় আমাদের বুঝে নিতে হবে যে নিশ্চিত এই লোকটা আসলেই সাধারণ কেউ নয় আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় যায় কাকে দেখে একজন মুরব্বী মহিলাকে দেখে আশেপাশের মানুষ ডাকতে বলে হুজুর ব্যাপার বুঝলাম না আপনি আমিরুল মুমিনিন হওয়ার পরও সাধারণ একজন মহিলাকে দেখে দাঁড়ায় যান কারণটা কি উনি যা বলেন তাই শুনেন উনি এটা বললে এটাও শুনেন আপনি আপনার মতো একজন আমিরকে এই মহিলা আপনাকে আদেশ দেয় আপনি শুনেন কারণ কি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলতেছে এই এই মহিলা সাধারণ কোন মহিলা না এই মহিলা এমন মহিলা যেই মহিলার কথা আল্লাহ পাক নিজে শুনেছেন সুবহানাল্লাহ আমার মাওলা যেই মহিলার কথা শুনে সেখানে আমি ওমরকে রাতে জাগে রাতে ডাকার কারণে এই মহিলার আওয়াজ আল্লাহ পাক আসমান পর্যন্ত চলে যাওয়ার পরে আল্লাহ পাক তার কথা শোনার জন্য সূরা নাযিল করে দিলেন সেখানে আমি ওমর তো থোরাই একজন আমির যেই মহিলার কথা আমার আসমানের রব শুনে আমি ওমর এই কারণে সেই মহিলার চোখে প্রত্যেকটা কথা শুনতে বাধ্য সুবহানাল্লাহ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ হয় তার জন্য সব হয় আল্লাহর জন্য হয়ে যান আল্লাহ কয় বান্দা আমি তোর গোলাম হব এখন মনে মনে চিন্তা আসবে আল্লাহ আবার আমার গোলাম কেমন হইব বুঝাই দিলে বুঝবেন সন্তান বাবার জন্ম দেয় না বাবা সন্তানের জন্ম দেয় বাবা সন্তানের জন্ম দেয় কিন্তু সন্তানরে কি বলে ডাকেন বলেন তো কি বাবা আব্বু আব্বু ছাড়া কথাই তো বলেন না তাহলে আব্বু আব্বা আপনি দিলেন জন্ম সেই আপনার আব্বা ডাকবে তাই আপনি ডাকেন কে কি ঠিক আছে নি কথা মা বাবা বুড়া হইলে কয় আরে আমার আব্বা তো এইটাই এটা আমার আব্বা তুমি যা বলবা আব্বা আমি তাই শুনবো আর জন্ম দিলেন আপনি আপনি ডাকতেছেন আব্বা কারণ তো হইলো না কোনো এটা তো কোনো কথা হইলো না আল্লাহ পাক বলে হ্যাঁ বানাইছি আমি যদিও তাকে গোলাম কিন্তু এখন আমি মহব্বতে তার গোলাম হয়ে গেলাম কারণ আমি ভালোবাসি তো যদিও তুমি আমার গোলাম যদিও তুমি আমার গোলাম কিন্তু এখন আমি তোমার গোলাম কারণ তুমি যা বলবা গোলাম আমি তোমার গোলাম হয়ে গেলাম তুমি বলতে দিলে আমি শুনতে দিই না ওই যে সন্তান যেমন আচ্ছা সব সন্তান দেখে আব্বা ডাকেন চারটার ভিতরে চার তিনটা যদি বেয়াদব হয় এগুলোর নাম ধরে ডাকবেন পারলে বাদের মে করে ডাকেন আরো যেটা বেকার এটাতে কয় ওই বাদের মে দিকে কাম নাই কাজ নাই কর আর ছোটটা রেখে আব্বা আব্বা এখন এটা রাগ লাগে কিরে আমার বাদের মে করে আব্বা ডাকেন কেন তুই আব্বার কাজ করস না তো তোরা ডাকবো কোন দুঃখে তো সব বান্দারে তো আল্লাহ পাক বলে না যে আমি তোর গোলাম কাকে বলে যে শেষ রাতে উঠে গোলামি করতে পারে তাকেই আল্লাহ বলে যে আমিও তোর গোলাম শেষ রাতে উঠে
গোলামি করা লাগবে। এই জন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি আমি আল্লাহর গোলামি করবা, আমি তোমার গোলাম হয়ে যাব। ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে ডাকো আমি আল্লাহ তোমাকে ডাকবো। আশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ যে নিয়ামত গিলাম দিলাম শুকরিয়া আদায় করবা, কুফরি করো না। এ মুসলমান, এই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর প্রেমিক হওয়ার জন্য, মাওলার পাগল হওয়ার জন্য বারবার জবান দিয়া মাওলার জিকির করা এটা প্রত্যেকটা মুমিনের কাজ। কারণ বান্দার কলবের ভিতরে যে ক্ষুধা লাগে, এই ক্ষুধার কারণে বান্দা ক্ষুধা নিবারণ করতে করা লাগে। কিন্তু কলবের ক্ষুধা যখন লেগে যায়, বান্দা যদি সেই ক্ষুধাকে না মিটায়, তখন বান্দা বেঈমান হয়ে যায়। বান্দার পেটের ক্ষুধা না নিবারণ করলে বান্দা অসুস্থ হয়, আর অন্তরের ক্ষুধা নিবারণ না করলে বান্দা আত্মিক রোগী হয়ে যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনে রাখবা আল্লাহর জিকিরের দ্বারা একমাত্র বান্দার অন্তর প্রশান্তি লাভ করে, অন্য কোনো বিষয় দিয়া বান্দা আত্মা প্রশান্তি করতে পারে না। এখন আল্লাহর জিকির কোনটা করবেন? খালি লা ইলাহা ইল্লাল্লাহ আমি জিকির নয়, জিকির মানে আল্লাহ পাকের স্মরণ। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, এটাও হলো আল্লাহর জিকির। আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটাও হলো আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াত করা, এটাও হলো আল্লাহর জিকির। মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মাফতাহলি আবওয়াব রহমাতিক, আল্লাহর জিকির। বাজারে যাওয়ার সময় বিসমিল্লাহ বলে যাওয়া, আল্লাহর জিকির। অর্থাৎ একটা মুমিন প্রত্যেকটা কাজের ভিতরে নিবে কার নাম? বলে আল্লাহর নাম। এই আল্লাহর নাম নেওয়াটাই হবে আল্লাহ পাকের জিকির, ঠিক কিনা? আল্লাহর স্মরণ যদি করতে পারেন তাহলে হার কাম ইবাদত হয়ে যাবে। আমরা মনে করি শুধু নামাজ রোজা পড়লেই বড় হয় ইবাদত, না না, নামাজ রোজার নাম ইবাদত না। ইবাদত হলো প্রত্যেকটা বান্দা যেই কাজ করবে ওটাই ইবাদত। বাথরুমে যাবেন তো ইবাদত, বাজারে যাবেন ইবাদত। কিভাবে? আপনি বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়েন তো বাথরুমে যাওয়াও ইবাদত হয়ে যাবে। বের হওয়ার সময় দোয়া পড়েন, ইবাদত হয়ে যাবে। দোকান খোলার সময় বিসমিল্লাহ, দোকান খুলেন, ইবাদত হয়ে যাবে। কোনো কাস্টমার আসলো, বিসমিল্লাহ বলে চাউলটা মাপেন, ইবাদত হয়ে যাবে। হার কাজে কি? বলে আল্লাহর নাম। প্রত্যেকটা কাজে কোনো বান্দা আল্লাহর নাম নেওয়া মানে এটাই হলো সবচেয়ে বড় জাকিরি। এ মুসলমান, রসুল বলেন তুমি এমন ভাবে জিকির করো যেন মানুষ তোমার দেখলেই কয়ে দেখো পাগল যায়, ঠিক কিনা? কিছু মানুষ আছে এমনি করে, আবার কেউ আছে ঠাট্টা করে যে পাগল দেখায়। অথচ রসুল এটাই বলেছেন যতক্ষণ পাগল না বলবে ততক্ষণ তুমি জাকিরিন হইতে পারো নাই। এই জন্য জবান দিয়া আল্লাহর জিকির, কার জিকির বলেন? আল্লাহর হাবিব বলেন আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যখন বারবার জবান দিয়া জিকির করে, এই জিহ্বা পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষী দেয় আল্লাহ এই জিব্বা দিয়া কোনোদিন তোমার নাম বলে নাই, সুতরাং জিব্বা রসুলা তুমি তার জান্নাত দিয়া দাও। ইমাম আসিম কুফি রহমতুল্লাহ আলাইহি নামে একজন বুজুর্গ বড় নাহু শরীফের ইমাম ছিলেন। ইমাম আসিম কুফি রহমতুল্লাহ আলাইহি যখন কথা বলতেন, ওনার জবান দিয়া মুখ দিয়া সব সময় ঘ্রাণ আসত। মানুষ কথা বললে মুখ দিয়া দুর্গন্ধ আসে, কিন্তু ইমাম আসিম কুফির জবান দিয়া ঘ্রাণ আসত মুখ দিয়া, কেমন যেন মেশকাম বার জান্নাতি ঘ্রাণ। একদিন উনার খাদেম উনাকে প্রশ্ন করে ডাক দেয়া, বলো হুজুর একটা প্রশ্ন বহুদিন ধরে করব কিন্তু সাহস পাই না। কি বলে, আপনি আমাকে একটু বলেন আপনার জবান দিয়া কথা বলার সময় কেন ঘ্রাণ আসে একটু বলে দেন। ইমাম আসিম গফির রহমতুল্লাহ আলাই ডাক দেয়া, বলে আরে আমার গোলাম খাদেম এমন একটা প্রশ্ন করছো যেই প্রশ্ন অতীতে আমার কেউ করে নাই। তুমি আমার এই প্রশ্নটা করছো জবাব দেই, কিন্তু তুমি কাউরে বলবা না। আমি আমার জবান দিয়ে 24টা ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আদায় করি। আমি এমন কোনো রাত নাই যে রাতের ভিতরে জিকির না করে ঘুমাইছি, এমন কোনো রাত নাই, এমন কোনো সময় নাই যে সময় আমার মাওলার জিকির আমার জবানে থাকে না। আমি একদিন রাত্রেবেলা ঘুমাইলাম, ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম, স্বপ্নের ভিতরে তাকায় দেখি আকায় নামদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের ভিতরে স্বপ্নে আমার ঘরের ভিতরে হাজির। পয়গম্বর স্বপ্নের ভিতরে চলে আসছে, এসে আমার ডাক দিয়ে বলে আসেন। আমি আমার পয়গম্বরকে দেখে দাঁড়ায় গেলাম, পয়গম্বর আমাকে ডাক দিয়ে বলে আসেন কাছে তোকে আমার কিছু পুরস্কার দেওয়া দরকার। রসুল যখন আমাকে আমার সামনে তার সামনে আমাকে ডাকলেন, আমি রসুলের সামনে হাজির হইলাম।
পয়গম্বর আমাকে ডাক দেয়া বলতেছে রে কাছ আসুন দে একটু কাছে আয়। রসুল যখন আমাকে কাছে ডাকলেন আমি পয়গম্বরের কাছে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে বলে রে আসে তোর ঠোঁট দুইটা দে, যেই ঠোঁটটা দিয়া তুই চব্বিশটা ঘন্টা আল্লাহ আল্লাহ জিকির আদায় কর, আমি পয়গম্বর সেই ঠোঁট দুইটা দে একটা চুমা খাইতে চাই। পয়গম্বর আমার ঠোঁটের ভিতরে চুমা খেয়ে আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন। আমি স্বপ্নের ভিতরে ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে আমার জিব্বার ভিতরে আমার ঠোঁট দুইটাকে একটু ছেটে দেখলাম, আল্লাহর কসম আল্লাহ পাকের কুদরত, আমি আমার ঠোঁটটার সঙ্গে জিব্বা লাগানোর সাথে সাথে দেখি আমার ঠোঁটের ভিতরে কেমন যেন মধুর মতো মজা লাগা শুরু হয়ে গেল। হায় হায় আমি বুঝি নাই পয়গম্বরের ঠোঁটের এমন একটা স্পর্শ। আল্লাহর কসম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, স্বপ্নে আমার ঠোঁটের ভিতরে পয়গম্বর চুমা খাইলেন। সেদিনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আসেম কথা বলার সাথে সাথে আমার ঠোঁট দিয়া পয়গম্বরের ঠোঁটের ঘ্রাণ ছড়া। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়। ভাইরা আমার এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির এটা প্রত্যেকটা মুমিনের জন্য জরুরি, অন্তরকে প্রশান্তি রাখার জন্য, শান্তি দিলের সুকুনের জন্য। হাদিস শরীফ রাসূল বলেন এই কারণে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বসে আছেন দোকানের ভিতরে, কাজ নাই, কাম নাই, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ থাকে না। বর্তমানে মানুষরা দোকানের ভিতরে বসে বসে কেমনে পারবে আরেকজনের গীবত গায়ে, ঠিক কিনা? চায়ের দোকানে বসে বসে দেখবেন রুটি উঠানোর টাকা নাই, কিন্তু 32 ইঞ্চি টিভি একটা উঠায় রাখছে ঠিকই। হ্যাঁ, বসে বসে এটার ভিতরে যত গীবত আছে, এলাকার চেয়ারম্যান করলো কি, মেম্বার করলো কি, হুজুর করলো কি, বক্তা কি বললো, সমস্ত গীবত। কিছু কিছু তো আছে ওই ভালুকা শহর থেকে নিজের পকেটের টাকা খরচ করে এসে আপনার গীবত গায়ে যাবে, কামি এটা শয়তানের খেলাফত পাইছে তো, এই অবস্থা। এই জন্য এই সমস্ত মানুষ দোকানে আসলে কমেন সহকা বাদ যাবে না, ভাগেনতে শয়তান নিয়েছো তুমি এখানে। আপনি যদি তার কেউ যদি গীবত গায় আপনি জোরে বলে দেবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই মজা লাগে না, খারাপ লাগে? আল্লাহ পাকের জিকির করতে রাজি আছেন না নাই? চায়ের দোকানে বসে সময় আছে, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই, জবানের কাজ থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য হাদিস শরীফে রাসূল বলেন না কালিমাতান হাবিবাতান ইলা রহমান থাকিলাতান ফিল মিজান খফিফাতান আলাল লিসান সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে দুইটা শব্দ বড় পছন্দের, শব্দ দুইটার গুণ হলো শব্দ দুইটা ওজনে অনেক ভারী, মুখে আওয়াজ দিয়ে দিয়ে অনেক হালকা। রাসূল বলেন শব্দ দুইটা কি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার পড়বেন জান্নাতে একটা গাছ লেগে যাবে, সুবহানাল্লাহ। যারা যারা বলছেন তাদের জান্নাতে একটা গাছ লেগে গেছে, আরেকটা লাগছে, আরেকটা লাগছে। আমরা আমাদের বারান্দায় গাছ লাগায় বড় লোকই দেখি, দেখছো আমার বাগান, দেখছো আমার বাগান, চার পাঁচটা গাছ লাগায় আমার বাগান, দেখছো মিয়া ফকির নি, জান্নাতে গাছ লাগান, বাগান লাগান, বলেন সুবহানাল্লাহ। কত বড় গাছ লাগছে জানেন? রাসূল বলেন একটা গাছের গোড়া তো হয় ছোট, আগা তো হয় অনেক চৌড়া। এই সুবহানাল্লাহ বলার দ্বারা যেই গাছ লাগে, এই গাছের গোড়া এত বড়, এত বড়, দ্রুতগামী একটা ঘোড়া, মনে করেন একটা প্রাইভেট কার যদি 100-এর উপরে চলে, যেমনে চলে আরবের একটা ঘোড়া তার চাইতে বেশি দ্রুত চলত, এত বেশি দ্রুতগামী ঘোড়া ছিল আরবের। রাসূল আরবের ঘোড়ার কথা বলেন, আরবের কোনো ঘোড়া যদি 100 বছর লাগাতার দৌড়ায় ওই গাছের ঘোড়া শেষ করতে পারবে না। দেখছেন আমরা ফ্রিতে আলকাপটা পাইলেও নেই, আবার যখন নাকি কোনো উপহার পাই ফ্রি তখন যাই লাগে তাই নেই, এখন তো পাইছেন এই জন্য এখন বারবার বলতেছেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই জিনিসটা পড়তে, জবানে যদিও হালকা, ওজনে যদিও ভারী, কিন্তু এটার অনেক অনেক সব
হালকা হইলে কি, শব্দ উচ্চারণ করতে কষ্ট না লাগলেও কি, মোটামুটি এই শব্দের দাম আল্লাহর কাছে অনেক বেশি। বুখারী শরীফের সর্বশেষ হাদিস দিয়ে এটা শেষ করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। তার মানে যা কিছু এতক্ষণ হাদিস তোমরা পড়লা, এটা তো পড়ছই, এখন এই হাদিসটা দিয়ে তোমরা তোমাদের আমল করবা, এই শেষ মেষ সারা জিন্দগি পর্যন্ত সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আজিম করতে পারো, এই সবক দিয়েই তারপরে শেষ করলেন। কারণ বান্দা এত কিছু মনে রাখতে পারে না, এই যে বয়ান করলাম মাগরিব থেকে এই পর্যন্ত সাড়ে বারোটার উপরে বেজে যাচ্ছে, এই পর্যন্ত যা আলোচনা করলাম আমি জানি, যদি জিজ্ঞাসা করি বলেন তো কি কি শুনছেন দাঁড়ান একজন একজন করে, তাই সব ভুলে যাবেন। কিন্তু এখান থেকে নিয়ে যাব কি, কিছু তো নিয়ে যাওয়া দরকার আছে নি। হ্যাঁ আচ্ছা বলেন, এই মাহফিলটা দেওয়ার কারণই তো হইলো মানুষ যেন কিছু শিখতে পারে, ঠিক না? আমি কি আলোচনা করছি, এই আলোচনা তো কালকে আমার মনে থাকবে না যে গতকালের মাহফিলে কি আলোচনা করছি, আমি উপস্থিত বসছি আমার মাথায় যেটা আসছে সেগুলো বলছি, আমারই তো মনে থাকবে না, তো আপনারা কি মনে রাখবেন? কিন্তু মনে রাখার মতো একটা জিনিস যেটা আমিও রাখবো আপনারাও রাখবেন, এমন জিনিস যেটা বলবো যেটা এখান থেকে নিয়ে যাবেন, যেন বাড়িতে যাওয়া পর্যন্ত নয় কবরে যাওয়া পর্যন্ত যেন এই আমলটা করতে পারেন। নিজে করবেন, বিবিদেরকে শিখাবেন, বিবিরা তরকারি কুটতেছে, হাতের কাজ আছে, আলু দিয়ে তরকারি কুটে 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 কুটে, এখন মুখের তো কোনো কাজ নাই, মুখের কাজ থাকবে কি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তরকারি কুটার সময় যদি জিকির করে, ওই স্বামী যদি নামাজি নাও হয়, জিকিরওয়ালা নাও হয়, ওই তরকারি যখন স্বামী খাবে জিকিরের নূর তরকারিতে যাবে, ওই তরকারি স্বামী খাবে তো স্বামীর ভিতরে জিকিরের নূর ঢুকে যাবে। বিশ্বাস না হয় তো বিবিকে এই কথা শুনান, বিবিকে এই আমল করান, আপনি দেখেন আপনার ঘর বরকতে ভরে যাবে। যে সমস্ত ব্যবসায়ী ভাইরা আছে, ব্যবসায় যদি বরকত না পান, দোকানে বসে বসে চব্বিশটা ঘন্টা যখন সুযোগ হবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহর জিকির করেন, দেখবেন দোকানে ইনশাআল্লাহ বরকত চলে আসবে। দুই নম্বরই করার দরকার নাই কোনো, দুই নম্বরই করার কোনো দরকার নেই, চায়না কাপড় জাপানি বলে চালানোর কোনো প্রয়োজন নাই, দুই নম্বরই করতে পারবেন কিন্তু বরকত পাবেন না, কিন্তু জিকির করেন বরকত পাবেন। এই জন্য এখান থেকে যেটা নিয়ে যাব, এতক্ষণ আলোচনা করার পরেও যদি একজন বান্দা এখান থেকে আমল নিয়ে যায়, তাহলে আজকের মাহফিলে কষ্ট করে এই পর্যন্ত বসে থাকা সার্থক। বলেন তো নিয়ত কার কার আছে, আজকে থেকে সুবহানাল্লাহর জিকির বাড়াবো, আল্লাহ কবুল করুক, আমিন।